হার্টব্লকের লক্ষণ, কারণ ও প্রতিকার। হার্টব্লকের লক্ষণ: বুকে চাপ বোধ, শ্বাসকষ্ট, দুর্বলতা, ঘেমে যাওয়া, বুকজ্বালা, বমি বমি ভাব ইত্যাদি। হৃৎপিণ্ডে বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয়। আস্তে আস্তে ব্যথা বাম হাতে ছড়িয়ে পড়ে। হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বুকে ব্যথা হয়, থামলে ব্যথা কমে যায়। দম নিতে ও ছাড়তে কষ্ট হয়। বুকে জ্বালাপোড়া ও ধরফর করে। গলা, কপাল ও মাথা ঘাম হওয়া। নিচের দিকে হেলে কিছু করার ও একটু ভারী কিছু বহনের সময় কষ্ট হয়। খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে। হার্টব্লকের কারণ: অলস জীবন যাপন, পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ ও দুশ্চিন্তা, ধূমপান করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বিশেষত সরল শর্করা, স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট গ্রহণ, রাত জেগে কাজ করা বা সপ্তাহে 55 ঘন্টার বেশি কর্মদিবস পালন, দীর্ঘ সময় ধরে বসে কাজ করা, রক্তনালীতে চর্বিজাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে, তাই হার্ট ব্লক খুবই ধীরগতিতে বৃদ্ধি পেয়ে থাকে। যেমন ধরুন, একটি ব্লক 10% থেকে বৃদ্ধি পেতে পেতে 80% এ পৌঁছাতে ব্যক্তিভেদে 10 থেকে 30-40 বছর সময় লাগতে পারে। তাই বলা হয়ে থাকে, ব্যক্তি হার্ট ব্লক নিয়ে দীর্ঘ সময় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। হার্ট ব্লকের সংখ্যা এবং পার্সেন্টেজ একটি নির্দিষ্ট মাত্রায় না পৌঁছানো পর্যন্ত রোগী কোনরূপ শারীরিক অসুস্থতা বোধ করেন না। ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে পরিশ্রম বা টেনশনকালীন সময়ে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দেওয়ায় এ সময়ে রোগী বুকে চাপ, ব্যথা, বুক ধরফর বা সহজে হয়রান বা পেরেশান হয়ে পড়েন। তবে দিনে দিনে রোগী ঘন ঘন এসব অসুবিধায় পতিত হয়ে থাকেন। এভাবে বেশ কিছু বছর চলে যেতে পারে। দিনে দিনে ব্লকের তীব্রতা, পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে অসুস্থতাকে আরও জটিল করে তোলে। হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক এক ধরনের মারাত্মক অসুস্থতা। হার্ট অ্যাটাকের লক্ষণ হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা এবং ব্যথা গলা, ঘাড়, চোয়াল, পেটে ও পিঠে ছড়িয়ে পড়তে থাকে। অস্বস্তি বোধ, অস্থিরতা, দম বন্ধ হয়ে আসা, বমি বমি ভাব ও বমি হওয়া, হেমে যাওয়া ইত্যাদি। রক্তনালীর 70% বেশি ব্লক হয়ে গেলে সেক্ষেত্রে রক্ত প্রবাহে প্রতিনিয়ত বাধার সৃষ্টি হয়ে থাকে, আর যার ফলে একসময় রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। হৃৎপিণ্ডের কোষে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে কোষগুলো মরে যেতে থাকে, আর এই অবস্থাকেই হার্ট অ্যাটাক বলা হয়। হার্টে ব্লক আছে কিনা তা কিভাবে ডায়াগনোসিস করা হয়? ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম হার্টের জন্য এই পরীক্ষাটি সবচেয়ে কমন, যার মাধ্যমে হার্টের অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। সাধারণত ইসিজি রিপোর্টে অস্বাভাবিকতা দেখা গেলে পরবর্তীতে আরও কিছু পরীক্ষা করানোর প্রয়োজন হয়ে থাকে। ইকোকার্ডিওগ্রাম, এটি মূলত হার্টের আলট্রাসোনোগ্রাফি পরীক্ষা, যার মাধ্যমে হার্টের গঠন, ক্রমাগত সংকোচন প্রসারণ, রক্ত পাম্প করা ইত্যাদি বিষয়গুলো লক্ষ্য করা যায়। ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে হার্ট ব্লক নির্ণয় করা যায় না, তবুও হার্ট ব্লকের ক্ষেত্রে এই পরীক্ষাটি করানোর নির্দেশনা দেওয়া হয়ে থাকে। কারণ সকল ক্ষেত্রেই হার্টে কোনো গঠনগত অস্বাভাবিকতা রয়েছে কিনা তা জেনে নেওয়া জরুরি। ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটি হার্ট ব্লক নির্ণয়ের প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষা, যার মাধ্যমে হার্টে ব্লক রয়েছে কিনা সেই বিষয়ে ধারণা পাওয়া যায়। যদি হার্টে ব্লক থাকে তাহলে তা কতটুকু অংশ জুড়ে তা নির্ণয় করতে এনজিওগ্রাম করাতে হয়। এনজিওগ্রাম, অনেকেই এই পরীক্ষাটির নাম শুনলেই ভয় পেয়ে যান। বস্তুত এটি কোনো জটিল পরীক্ষা নয় এবং কোনো প্রকারের ব্যথা পাওয়ার সম্ভাবনা নেই। এই পরীক্ষার মাধ্যমে একদম সুস্পষ্টভাবে হার্টের ব্লক নির্ণয় করা যায়। আর এ রোগে সঠিক চিকিৎসা ব্যবস্থা গ্রহণের পূর্ব শর্ত হল যথাযথভাবে হার্টের ব্লক নির্ণয় করা। লিপিড প্রোফাইল, হার্ট ব্লকের চিকিৎসা ও প্রতিরোধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার মাধ্যমে রক্তে কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে জানা যায়। আর কোলেস্টেরলের পরিমাণের সাথে হার্ট ব্লকের বিশেষ যোগসূত্র রয়েছে, বিশেষত এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, যাকে ক্ষতিকর কোলেস্টেরল নামে অভিহিত করা হয়ে থাকে। হার্ট ব্লকের চিকিৎসা কি? হার্টের ব্লকের ধরন এবং রক্তনালীর কতটুকু অংশে ব্লক হয়েছে তা সহ রোগীর শরীরের সার্বিক অবস্থা বিবেচনায় হার্ট ব্লকের চিকিৎসার ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। যেমন, রক্তনালীর বেশিরভাগ অংশ জুড়ে ব্লক থাকলে সেক্ষেত্রে সাধারণত হার্টে রিং পরানো, এনজিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারির, করোনারি বাইপাস সার্জারি নির্দেশনা দেওয়া হয়ে থাকে। এই দুইটি চিকিৎসা পদ্ধতি শল্য চিকিৎসার সার্জারি অন্তর্ভুক্ত, যা হৃদরোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসকগণ কার্ডিওভাস্কুলার সার্জন প্রদান করে থাকেন। হার্ট ব্লকের চিকিৎসার ক্ষেত্রে রক্তনালীর যে অংশে ব্লক হয়ে গেছে সেই অংশটি অতিক্রম করতে একটি বাইপাস নালী তৈরি করা হয়।
শল্য চিকিৎসার মাধ্যমে শরীরের অন্য কোনো অংশ থেকে রক্তনালি নিয়ে তা হার্টের সেই বিশেষ অংশে জুড়ে দেওয়ার মাধ্যমে বাইপাস সার্জারি সম্পন্ন করা হয়ে থাকে। এটি তুলনামূলক জটিল প্রকৃতির একটি শল্য চিকিৎসা, তবে নিরাপদ এবং সফলতার সম্ভাবনা অনেক বেশি। হার্ট ব্লক হলে কি কি জটিলতা হতে পারে? হার্ট ব্লকের প্রধান জটিলতা হলো হার্ট অ্যাটাক, যা একটি প্রাণঘাতী ব্যাধি। হার্টে ব্লক রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে প্রায়ই হার্ট অ্যাটাকের ঘটনা ঘটতে পারে, আর হার্ট অ্যাটাক অনেক সময় অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। হার্ট ব্লক প্রতিরোধের উপায়। হার্ট ব্লক এবং হার্ট অ্যাটাকের একটি অন্যতম প্রধান কারণ হলো ধূমপান, আর তাই ধূমপানের অভ্যাস পরিত্যাগ করতে হবে। হার্টের জন্য ক্ষতিকর এমন খাবারগুলো বর্জন করতে হবে, যেমন সরল শর্করা, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট ইত্যাদি। শরীরের অতিরিক্ত ওজন কমাতে হবে। এক্ষেত্রে উত্তম হল বিএমআই, বডি ম্যাস ইন্ডেক্স অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। অহেতুক মানসিক চাপ ও দুশ্চিন্তা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। নিয়মিত রক্তচাপ মেপে দেখা উচিত এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।